কোরআনের আয়াত কোনো খাতায় লেখা হলে সেই খাতাটি শেষ হয়ে গেলে এবং সেই খাতাটির আর প্রয়োজন না থাকলে খাতাটি কি করব। এই খাতাটির উত্তম পন্থা হলো এটা পুড়িয়ে ফেলা। সহি বুখারিতে লম্বা হাদিস বর্ণিত হয়েছে, বেশি আবার মাতবরি করবেন না। আমি পুরানোর কথা বললাম, তো মাতবরি করবেন না, আগে দলিল শুনে। এখন তো মানুষ দলিলের কথা শুনতে চায় না। ভক্তি যেখানে অন্ধ, প্রমাণ সেখানে অচল, একটা কথা বলে। অর্থাৎ যদি এইরকম হয়, এমনকি ছেঁড়া পাতা কোরআনের, তাহলে সবচেয়ে ভালো সুন্নাতি পদ্ধতি হলো সেটা পুড়িয়ে ফেলা, যেটা সহি বুখারির লম্বা হাদিস বর্ণিত হয়েছে। উসমান রাজিয়াল্লাহ আনহু যে নুসখাগুলো করেছিলেন, এই পরিত্যক্ত নুসখাগুলোকে তিনি পুড়িয়ে ফেলতে বলেছিলেন। তাহলে হাদিস থেকে দলিল পাওয়া গেল যে হতো, সেহেতু আর টেনশন নাই। কেউ বলে যে পানিতে ফেলে দিতে হবে, কেউ বলে যে মাটিতে ফেলে দিতে হবে, মাটির নিচে ফেলতে হবে, এটা মানুষের কথা। আর আমি যেটা বললাম এটা হলো দলিল ভিত্তিক কথা।